সাইবেরিয়ার মানুষের আয়ু অনেক বেশি, তাদের গড় আয়ু 145 বছর। সেখানে আমাদের দেশের একটি সাংবাদিক দল গিয়েছিলেন, তো যাওয়ার পরে ওদের আয়ু বৃদ্ধির কী কারণ সেরকম 5টা কারণ তারা উদ্ঘাটন করছেন। তার মধ্যে একটা কারণ হলো তারা সবসময় ভেজিটেরিয়ান এবং ভেজিটেবল বেশি খান। 2 নম্বর কারণ হলো তারা বিশুদ্ধ পানিতে 2 থেকে 3 বার গোসল করেন। 3 নম্বর কারণ হলো তারা অধিক ধন সম্পদ চান না, তারা শুধু বেশি ভালোবাসা চান। তারা দিনে 5 বার নিজের অজান্তে হিহিহিহি করে হেসে ওঠেন। তারা নিজের অজান্তে কোনো অনুষ্ঠানে যে আসো আমরা সবাই হাসি, কোনো কারণ না থাকলেও হাসতে থাকেন। ফিজিক্যাল এক্সারসাইজ করা, ফিজিক্যাল খেলাধুলার ভিতরে থাকা, ব্যায়ামের ভিতরে থাকা, প্রভাত ফেরিতে যাওয়া, রাত্রিবেলা কমপক্ষে 1 ঘন্টা হাঁটা, সকালবেলা কমপক্ষে 1 ঘন্টা হাঁটা, 5 বার অজু করা, 5 বার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, 5 বার নামাজ পড়া, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের রোগ কমে যাবে, আমরা দীর্ঘায়ু লাভ করব। চর্বি জাতীয় জিনিস খাওয়া বন্ধ করতে পারলে কিন্তু আমাদের আয়ু বৃদ্ধি হইতে অনেক সুবিধা হয়। এরপর চীনের এক অংশের লোকেরা আয়ু বৃদ্ধির জন্য সামুদ্রিক মাছ খান। জাপানের এক অংশের লোকেরা আয়ু বৃদ্ধি হওয়ার জন্য তারা চিউহুইট সমুদ্রের নিচের শ্যাওলা খান। সুইডেনের একাংশের লোকেরা তারা আয়ু বৃদ্ধি করার জন্য হাইড্রোপনি পদ্ধতি, মানে যে তরি তরকারি পানি হেলিসের মতো কচুরির মতো পানির ভিতরে জন্মে, এই জাতীয় খাবারগুলো মানুষের আয়ু বৃদ্ধি করে।